এই মুহূর্তে ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে টিভি স্ক্রিনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু নজর রাখছেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে তৃণমূল প্রার্থী তিনি প্রায় 1,40,042,000-এর ওপর ভোটে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে ছবি দেখাবো। যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু উচ্ছ্বাস করছেন, উচ্ছ্বাসে একবারে ফেটে পড়েছেন তারা। বসিরহাটের যে ফলাফল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল কংগ্রেসের যে ফলাফল, সেই ফলাফল যখন তৃণমূলের পক্ষে যাচ্ছে তখন কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা, একবারে আনন্দ আবির খেলায় মেতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব আনন্দিত, আর আরো বেশি আনন্দ করব শুভেন্দু অধিকারী যদি এখানে আসতো, আরো সুন্দরভাবে আমরা আনন্দ করতাম। ওনাকে একটু হিঙ্গলগঞ্জে আসার জন্য অনুরোধ করছি। ভীষণ ভালো লাগছে, আর আর বিশেষ করে সবচেয়ে বেশি আনন্দ কথা, প্রথম রাউন্ডের শেষে রেখা পাত্র যে এত বড় বড় কথা বলছিল, ভয়তে পালিয়ে গিয়েছে, ভয়তে পালিয়ে গিয়েছে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের কাউন্টিং সেন্টারের বাইরে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের উপরে তাদের মধ্যে ঝামেলা হয়, বচসা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক সামনের বিজেপির ক্যাম্প এবং বিজেপির ক্যাম্পের পাশেই কিন্তু একটি গাড়ি, এই গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পাশে আরেকটি গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাড়ির ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভাবেই পাথর রাখা রয়েছে। এবং বিজেপি ক্যাম্পের যদি অবস্থা দেখি, এখানে কিন্তু চেয়ার ভেঙে চুরে এখানে পড়ে রয়েছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি এই ময়দানে শাসক দলের লোক এসে বিজেপি কর্মীদের মারধর করে এবং এইখানে বিজেপির যে একটা গন্ডগোল, কেন এখনো তো কাউন্টিং শেষ হয়নি, কাউন্টিং শেষ হয়নি, কিন্তু তৃণমূলের কর্মীরা এসে বিজেপির উপরে মারধর করে বিজেপির কর্মীদের দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু হাতে লাঠি বাঁশ নিয়ে এই মাঠের মধ্যে লাঠি বাঁশ হাতে নিয়ে কিন্তু পাশেই কিন্তু বিজেপির ক্যাম্প অফিস এবং ঠিক এই ব্যারিকেডের ওই পারে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস, পুলিশের তরফে কিন্তু আগেই এটা ঘিরে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ দেখি তৃণমূলের অভিযোগ যে বিজেপির তরফে হামলা চালানো হয়, বিজেপির অভিযোগ তৃণমূল তরফে হামলা চালানো হয়, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে তাদের কন্ট্রোল করার চেষ্টা করানো হচ্ছে এবং তাদের বুঝিয়ে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।